হেমন্তের সকালে জমি পরিচর্যায় ব্যস্ত কৃষক, চাষ দিয়ে বপন করা হচ্ছে আলু বীজ। আগাম আলু চাষের এই দৃশ্য কুড়িগ্রামের বিস্তীর্ণ চরাঞ্চলের। পরপর দুবছর বাজারে আলুর ভালো দাম পাওয়ায় এবারও বেশি লাভের আশায় জেলায় আগাম আলু চাষে ঝুঁকছেন কৃষক ও ব্যবসায়ীরা। তবে এখন বীজ আলুর উচ্চ মূল্যে তাদের কপালে দুশ্চিন্তার ভাঁজ। তারা বলছেন, সরকারিভাবে বীজ আলু প্রতি কেজি 68 টাকা নির্ধারণ করা হলেও বিক্রি হচ্ছে 100 টাকায়। উচ্চমূল্যে সার, কীটনাশক ও সেচ দিয়ে আলু চাষাবাদে লাভবান হওয়া নিয়ে শঙ্কায় তারা। সরকারি দাম হিসেবে আলু কিনতে পাইতাম, তাহলে এই জমিতে আলু লাগাইলে আমাদের খরচ কম হইতো। সরকার যদি একটু বীজের দামটা কমায় দিত, বীজের মূল্যটা কমায় দিত, তাহলে গরিব মানুষেরা একটু আলু আবাদ করে খেতেও পারতো, বিক্রি করতে পারতো, লাভবান হতো। সারের দাম বেশি পোষায় না, এই জন্য মুন্সিগঞ্জে একটু কম দামত পাচ্ছি, আনিয়ে নাগবাইছি আর কি। কৃষি বিভাগ বলছে, জেলায় চলতি বছর 7,100 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা অর্জনে বীজের প্রয়োজন হবে 12,000 মেট্রিক টন। তবে বিএডিসি সহ জেলার 5টি হিমাগারে সংরক্ষিত আছে চাহিদার প্রায় অর্ধেক বীজ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, চাহিদার বাকি অংশ পূরণ করবে বেসরকারি সংস্থা সহ ব্যক্তি উদ্যোগে সংরক্ষিত আলু বীজ। মাঠ পর্যায়ে যারা কর্মকর্তা আছেন তারা কৃষকদেরকে আলু চাষের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন এবং তারা তাদের যে উপকরণ, প্রয়োজনীয় উপকরণ, সেটি যেন তারা সঠিকভাবে পায় সেদিকে তারা নজর রাখছে। চলতি বছর জেলায় 7,100 হেক্টর জমিতে আলু আবাদ হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। বাদশা সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম।